আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যদি আমরা পৃথিবীর থেকে ওপরের দিকে যাবার কথা বলি, তাহলে তো মানুষ চাঁদও জয় করে ফেলেছে সেই কবেই। কিন্তু বন্ধুরা, কখনো কি আমরা পৃথিবীর থেকে নিচের দিকে যাবার চেষ্টা করেছি? আর করলেও কি আছে পৃথিবীর নিচের দিকে কিংবা ভেতরে, সেই প্রশ্নের উত্তর আছে কি? ২৪শে মে ১৯৭০ সালে রাশিয়া ঠিক এই কাজটি করার জন্য অনেক বড় একটি পদক্ষেপ গ্রহণ করে, যেটাকে আমরা কোলা সুপার ডিপ হোল নামেও চিনি। কিন্তু ২০ বছর একটানা মাটি খোঁড়ার পর তারা কেবল ৪০,২৩০ ফুট পর্যন্তই খুঁড়তে পেরেছে, আর এই গভীরতা ৪টি মাউন্ট এভারেস্টের গভীরতা চাইতেও বেশি ছিল। কিন্তু এতটুকু খোঁড়ার পরে সর্বশেষ অংশের তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াসের চাইতেও বেশি ছিল, এবং এত বেশি তাপমাত্রায় সেখানে কোনো প্রকার ড্রিলিং মেশিনই কাজ করছিল না, যার ফলে এই বিশাল গর্তকে পরবর্তীতে ১৯৯২ সালে বন্ধ করে দেওয়া হয়। তার মানে এই নয় যে আমাদের পৃথিবীর সেন্টার কিংবা গভীরতা সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। পৃথিবীর সারফেস থেকে এটার কেন্দ্রবিন্দু দূরত্ব প্রায় ৬,৫০০ কিলোমিটার, এবং সারফেস থেকে সেন্টার পর্যন্ত পৃথিবী বিভিন্ন লেয়ারে বিভক্ত। রিসার্চারদের মতে, প্রথম দিকে পৃথিবী যখন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে, তখন পৃথিবীর সকল ধাতব ম্যাটেরিয়াল আস্তে আস্তে কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে শুরু করে, এবং হালকা পাতলা ম্যাটেরিয়াল ক্র্যাশ লেয়ার পর্যন্ত চলে আসে, যেটা পৃথিবীর উপরিভাগ। তো এটা বলা যায় যে পৃথিবীর প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা কন্ডিশনে তৈরি, এবং প্রত্যেক লেয়ারে আলাদা আলাদা প্রপার্টি রয়েছে। এইসব লেয়ার সম্পর্কে জানতে হলে চলুন পৃথিবীর ভেতরে যাওয়া যাক। আর পৃথিবীর ভেতরে যেতে হলে সেখান থেকে জার্নি শুরু করতে হবে যেখানে আমরা বসবাস করি, অর্থাৎ পৃথিবীর বহিরাংশ, অর্থাৎ ক্র্যাশ লেয়ার। এই লেয়ার সাধারণত মাটি, পাথরের মতো হালকা পাতলা ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। এই ক্র্যাশ লেভেলের কেন্দ্রবিন্দুতে এর টেম্পারেচার ১০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। সবগুলো লেয়ারের মধ্যে এটাই সবথেকে পাতলা, যার ফলে ভূমিকম্প আসার ফলে এই লেভেলেই সবচাইতে বেশি ক্ষতি হয়। এই লেভেল মহাসাগর থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে এবং মহাদ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে পর্যন্ত বিস্তৃত। যদি কেউ ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে ৫ কিলোমিটার খুঁড়ে ফেলে, তাহলে সে দ্বিতীয় লেয়ারে পৌঁছে যাবে, আর খনন করতে করতে আমরা পৌঁছে যাব পৃথিবীর দ্বিতীয় লেয়ার ম্যান্টেল পর্যন্ত। ম্যান্টেল প্রায় ২৯০০ কিলোমিটার পর্যন্ত গভীর, যেটা সুপার হিটেড রক্সি দ্বারা তৈরি। এটাই পৃথিবীর সবচেয়ে বড় লেয়ার, যেটা দুই ভাগে বিভক্ত, উপরিভাগ ক্র্যাশ এবং আউটার মেন্টেলস দ্বারা তৈরি, যেটাকে লিথোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এখানকার তাপমাত্রা প্রায় ১৩০০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে থাকে। ক্র্যাশ এবং আউটার মেন্টেলস দ্বারা তৈরি এই লিথোস্ফিয়ারের লেয়ারকে আমরা পৃথিবীর শেলও বলতে পারি। যেভাবে ডিমের মধ্যে শেলের মতো অংশ তার ভেতরের নরম অংশটাকে ঢেকে রাখে, ঠিক তেমনই লিথোস্ফিয়ারের শেলও তার ভেতরের নরম অ্যাস্থেনোস্ফিয়ারকে ক্রাস্ট পর্যন্ত পৌঁছাতে আটকে দেয়। তারপরেও মাঝে মাঝে লাভা এই লেয়ারের খালি অংশ দিয়ে বের হয়ে পৃথিবীর সারফেস পর্যন্ত পৌঁছে যায়, আর তখনই ভলকানো দেখা মেলে। অ্যাস্থেনোস্ফিয়ার প্লাস্টিকের সদৃশ দেখতে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, যা কিছু সিলিকন পলিমারের মতো। এই কারণেই সলিড লিথোস্ফিয়ার সেমি মোলিটন অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে সব সময় বয়ে যেতে থাকে। ম্যান্টেলের ওপরের স্তর লিথোস্ফিয়ার এবং নিচের স্তর অ্যাস্থেনোস্ফিয়ার লেয়ারের মধ্যে ব্যাপক তাপমাত্রার পার্থক্যের কারণে নিচের থেকে ওপরের হিট বাড়তেই থাকে, যেটা নিচের গরম ম্যান্টেল ম্যাটেরিয়ালকে ওপরের ঠান্ডা ম্যান্টেল স্তর পর্যন্ত পৌঁছে দেয়। এইবার আমরা চলে যাচ্ছি পৃথিবীর কোর দুই ভাগে। পৃথিবীর কোর ভাগ ও ম্যান্টেল লেয়ারের মতো দুই ভাগে বিভক্ত, ১ আউটার কোর, ২ ইনার কোর। আউটার কোর প্রায় ২,২৬০ কিলোমিটার জুড়ে লিকুইড লেয়ার, কিন্তু এটা তৈরি আয়রন মেটাল দ্বারা। এখানে তাপমাত্রা প্রায় ৪,৯০০ ডিগ্রি সেলসিয়াস, আর এত বেশি তাপমাত্রা হওয়ার কারণে সব আয়রন লিকুইডে কনভার্ট হয়ে গেছে। আর আউটার কোর ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ত, কেননা আউটার কোরের মুভমেন্টের জন্যই পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, এবং ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমরা কম্পাস ব্যবহার করতে পারি। আর এই লেয়ার থেকে নিচে গেলেই আমরা পৃথিবীর সেন্টার পয়েন্ট পৌঁছে যাব, যেটাকে ইনার কোর বলা হয়। ১২০০ কিলোমিটারের এই লেয়ার সলিড আয়রন এবং নিকেল দ্বারা তৈরি, এবং এখানকার তাপমাত্রা ৬,৫০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে। বন্ধুরা, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত বেশি তাপমাত্রার পরেও কিভাবে এটা পৃথিবীর অভ্যন্তরে সলিড স্ট্যাটাসে রয়েছে। এই প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা বলেন যে অন্য লেয়ারের চাপের কারণেই সলিড স্ট্যাটাসে প্রেজেন্ট রয়েছে, কেননা মোর প্রেশার মিন্স হায়ার বয়লিং পয়েন্টস। এই মেথডের ব্যবহার করেই প্রেশার কুকারে খাবার রান্না করা হয়,
জিনিসপত্র নর্মাল প্রেসারের চাইতে বেশি তাপমাত্রায় বয়েল হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে এত এত লেয়ার এবং সেগুলোর অবস্থা বর্ণনা করা বা জানা, এগুলো আমাদের বিজ্ঞানীদের দ্বারা কিভাবে পসিবল হয়ে থাকে? এবং তথ্য জানার জন্য বিজ্ঞানীরা সিসমিক ওয়েভস এর ব্যবহার করে। সিসমিক ওয়েভস এর টাইমিং এবং স্ট্রেংথ আমাদের পৃথিবীর অভ্যন্তরের অংশ না দেখলেও সেই ব্যাপারে পুরোপুরি তথ্য দিয়ে দেয়। মানুষের দ্বারা সৃষ্ট বিস্ফোরক এবং ভূমিকম্পের এই এনার্জি ওয়েভস পৃথিবীর অভ্যন্তরে থাকা ডিপ রক্স এর ডেন্সিটি স্থানান্তরের ফলে উৎপন্ন হয়ে থাকে। এছাড়াও বিজ্ঞানীরা ডিপ রক্স এর উপরেও স্টাডি করেছে। যখন ভলকানোর মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমাস বেরিয়ে আসে, তখন সেখানে থাকা পাথরের উপর স্টাডি করে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে থাকা এইসব প্রপার্টি এবং ইন্টেরিয়র তথ্য বের করে ফেলতে পারে। আর এভাবেই আমরা সশরীরে ইনার কোর লেভেলে না গিয়েও সেখানকার সবকিছু সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পারি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন।